যে আগুন আপনি লাগিয়েছেন সে আগুন আপনাকে চলতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আপনার এই ফ্যাসিজমকে, এই দুঃশাসনকে, মুক্তিযুদ্ধের নামে ব্যবসাকে আমরা মেনে নেব না। ভোটাধিকারের কথা বলে মানুষের ভোট চুরি করেছে, আপনি জনগণের নির্বাচিত প্রতিনিধি না, আপনি ভোট চোর, আপনি খুন, ধর্ষণ, খুন সহ সর্বত্র বাংলাদেশে মানুষের জীবনকে ভয়ঙ্কর অবিশ্বাসের দিকে ঠেলে দিয়েছে। আমরা